হালের ক্রিকেটে সারা দুনিয়ার ক্রিকেটারদের নজর থাকে আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল, পিএসএল এর মতো জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর দিকেই। তবে টি টোয়েন্টির জমানার আগে ক্রিকেটারদের কাছে স্বপ্নের জায়গা ছিল ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপই। ইংল্যান্ডের সেই স্বপ্নের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ছেলে আরাফাত ভুঁইয়ার অভিষেকটাও হলো স্বপ্নের মতোই। বসবাস সূত্রে যুক্তরাজ্যের নাগরিক হলেও আরাফাতের জন্ম ঢাকাতেই, আর আদিনিবাস কুমিল্লা জেলার 14 গ্রামে। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে অভিষেক হয়েছে কেন্ট দলের হয়ে। বয়সের সাথে মিল রেখে কেন্ট তাকে দিয়েছে 26 নম্বর জার্সি। কেন্টের সাথে চুক্তির এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। পেশাদার ক্রিকেটার হতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে, এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কেন্টের প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে আমার প্রতি ভরসা রাখার জন্য আমি সেকেন্ড ইলেভেনের কোচ মার্ক ডেকারকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমি নিয়মিত সুযোগ পেলে ভালো পারফর্ম করতে পারবো। স্যাম বিলিংসের নেতৃত্বাধীন দলের হয়ে অভিষেকের আগে আরাফাত আলো ছড়িয়েছেন কেন্ট, ডার্বিশায়ার, এসেক্স আর সারের সেকেন্ড ইলেভেনের হয়ে। খেলার অভিজ্ঞতা আছে এমসিসি ইয়াং ক্রিকেটার্স দলেও। 7 বছরের দীর্ঘ অভিজ্ঞতার পর গেল 18 মে অবশেষে কেন্টের প্রফেশনাল দলটার সাথে চুক্তি হয়েছে তার। সাউথ এশিয়ান ক্রিকেট একাডেমির 7ম গ্র্যাজুয়েট হিসেবে পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ। আরাফাত বল হাতে সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ওলি পোপের উইকেট, ফার্স্ট ডিভিশন উইকেট, সেটাও আবার ইংল্যান্ড টেস্ট দলের ভাইস ক্যাপ্টেনের। সাথে আছে উইল জ্যাকস, বেন ফোক্স আর জেমি স্মিথের উইকেট। সব মিলিয়ে 20 ওভার বল করে 6 মেরিনের সাথে 65 রান দিয়ে 4 খানা শিকার তার। খুশির জোয়ারে তাই ভাসছেন আরাফাত। প্রথম উইকেট হিসেবে ওলি পোপকে আউট করতে পারাটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। 4 উইকেট নিয়ে শেষ করতে পেরে আমি ভীষণ খুশি। আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে ভালো খেলার জন্য যথেষ্ট সামর্থ্য আপনার আছে, এবং সে কারণেই এই পর্যায়ে আপনি খেলার সুযোগটা পেয়েছেন। সারে ভীষণ শক্তিশালী একটা দল, তাদেরকে অল আউট করতে আমাদের বোলিং ইউনিটে রীতিমতো ঘাম ছুটে গেছে। রবিন দাস ও জাহিদ আহমেদের পর তৃতীয় ব্রিটিশ বাংলাদেশী হিসেবে কাউন্টির মঞ্চে আবির্ভাব আরাফাতের। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে 2 বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবাল পেয়েছেন কাউন্টি ক্রিকেট খেলার স্বাদ। আরাফাতও স্বপ্ন দেখেন জাতীয় দলে হয়ে খেলার, তবে সেটা ইংল্যান্ড না বাংলাদেশের হয়ে ঘটবে তা বলে দেবে সময়ই। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.